চলুন একটু অতীতে যাই। 1971, সেই রক্ত গরম করা কথা, যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ো। তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো কেননা আমরা যদি এই জিনিসটাই যদি আমরা আমাদের ডিজিটাল লাইফে অ্যাপ্লাই করি তাহলে কি হতে পারে, তো চলুন একটু দেখে আসি। উদাহরণস্বরূপ আপনারা যেই চ্যানেলে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, ইউটিউব ট্যাগ ভিডি, এই চ্যানেলে বর্তমানে আছে 55,000 থেকে 56,000 সাবস্ক্রাইব। আর এই সম্পূর্ণ সাবস্ক্রাইব আমি কোনো প্রকার DSLR ক্যামেরা ছাড়া বা কোনো প্রকার ক্যামেরা ছাড়া আমি এই সাবস্ক্রাইবের মাইলস্টোনটা পূরণ করেছি বা এত বড় একটা পরিবার পেয়েছি। তো এই চ্যানেলের শুরুর দিকের কথাটা যদি আপনাদের একটু বলতে যাই, না ছিল আমার কাছে ভালো একটি ক্যামেরা ফোন, ভালো ক্যামেরা ফোন তো দূরের কথা, আমার হাতে যে স্মার্টফোনটি ছিল সেই স্মার্টফোনটিতে ভালো করে ফেসবুকই ব্যবহার করা যেত না, কিন্তু সেই স্মার্টফোনটি দিয়েই আমি আমার ইউটিউবিং যাত্রা শুরু করেছিলাম। আমার একটা ইচ্ছা ছিল যে আমি ইউটিউবিং করব এবং আমি ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করব, বা অনেক ইচ্ছা ছিল, সেই ইচ্ছা নিয়ে আমি শুরু করে দিয়েছি। আজকে আমি 50,000 সাবস্ক্রাইবের একটি পরিবার পেয়েছি। আমার ক্যামেরা ছিল না ঠিকই কথা, কিন্তু আমার ভাইয়ের একটি ল্যাপটপ ছিল, যে ল্যাপটপটি দিয়ে আমি ভিডিও এডিটিং করতাম এবং ভিডিও আপলোড করতাম। তখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার তো একটি ল্যাপটপ ছিল, যে ল্যাপটপটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারতেন এবং আপলোড করতে পারতেন। আরে ভাই, আসল কথা যদি বলতে চাই, আপনার এই ট্যাক রিলেটেড যে ভিডিওগুলো বা অনেক রিলেটেড ভিডিও আছে যেগুলো ল্যাপটপ ছাড়া হয়, এডিটিং অনেক মোবাইল ফোন দিয়েই, কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশনটি আছে এটা দিয়ে সুপার অসাধারণ ভিডিও এডিটিং হয়। আমি যদি আমার চ্যানেলের কথাটা বাদ দিই, আপনারা এমন অনেক চ্যানেল পাবেন যারা কোনো প্রকার ক্যামেরা বা ল্যাপটপ ছাড়াই 1,00,000 সাবস্ক্রাইবের মাইলস্টোন পূরণ করেছে। 1,00,000 সাবস্ক্রাইব তো দূরের কথা, 1,000,000 সাবস্ক্রাইবের মাইলস্টোনও পূরণ করেছে উইদাউট ক্যামেরা এবং উইদাউট ল্যাপটপ কম্পিউটার। তাহলে আপনারা কেন পারবেন না? তো যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ুন। ইনশাল্লাহ একদিন দেখবেন মোবাইল ফোন দ্বারা আস্তে আস্তে আপডেট হবে, মোবাইল ফোন থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে ক্যামেরা, এভাবে আপডেট হয়ে দেখবেন আপনারা, আপনাদের কাছেও একটা সময় অনেক হিউজ পরিমাণ গ্যাজেটস আছে বা হিউজ পরিমাণ একটা সেট আপ হয়ে যাবে। তো আপনারা উদাহরণস্বরূপ যদি আপনারা আমার চ্যানেলটা দেখেন, ছোট্ট একটা চ্যানেল, এই ছোট্ট একটা চ্যানেল আমি 2017-17 দিকে হয়তো বা এই চ্যানেলটা শুরু করেছিলাম। তো তখন থেকে এই পর্যন্ত আমি মাত্র একটি মোবাইল ফোনের দ্বারা আমি আমার চ্যানেলের মনিটাইজেশনটা ইনেবল করতে পেরেছি, এবং ইনেবল করার পরে আর কি ভালো একটা ক্যামেরা ফোন আমার কাছে ছিল, ওই ক্যামেরা ফোনটি দিয়েই আমি এতটুকু 50,000 থেকে 55,000 সাবস্ক্রাইবের মাইলস্টোনটা পূরণ করতে পেরেছি। তাহলে আপনারা কেন পারবেন না? তো একটাই কথা বলবো, যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ুন। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো 2021-এর প্রায় শেষের দিক, 2022 ধরা যেতে পারে, এই বর্তমান সময়ে এসে ভালো কোনো ডিভাইস বা ভালো ডিভাইস না ভালো কোয়ালিটি ছাড়া ওঠাটা অনেকটাই মুশকিল আমার মতে আর কি। আগের দিন বাঘে খাইছে, ঠিক আছে? তো যে কোনো কিছু করার আগে কিছু ইনভেস্ট করা প্রয়োজন। তো আপনারা ভালো একটি স্মার্টফোনে ইনভেস্ট করেন, আর ভালো একটি স্মার্টফোন এখন সবার হাতে আছে। আমি যখন ব্যবহার করতাম তখনও অ্যান্ড্রয়েডের তত একটা বেশি ছিল না, বা এত আপডেটেড ফোন ছিল না, বা এত কম দামে এত ভালো ক্যামেরা ফোন পাওয়া যেত না। তো এখন ম্যাক্সিমাম একটা 9, 10, 8 পোলাপানির কাছে সেই লেভেলের ভালো একটা স্মার্টফোন থাকে। তো আশা করি আপনার কাছে ভালো একটি স্মার্টফোন আছে। তো সেই স্মার্টফোনটি দিয়েই ভালো একটা লাইটিং সেট আপনি লাইটের ওপর ইনভেস্ট করেন, ইনভেস্ট করে বা স্টুডিওর উপর কিছু লাইট ইনভেস্ট করেন, যে এই লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কারণে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি একদম হিউজ লেভেলের সুন্দর হয়ে যায়। তো আমি যদি এই লাইটগুলো আপনাদের অফ করে দেখাই, তো দেখতে পাচ্ছেন লাল লাইট অফ করলে কেমন কোয়ালিটি আসতেছে, বা আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডের সবগুলো লাইট অফ করে দিই দেখতে পাচ্ছেন কেমন কোয়ালিটি। তো ব্যাকগ্রাউন্ড লাইট অবশ্যই ব্যবহার করবেন, কালারিং লাইট বা কি স্টুডিও ছোটোখাটো একটা সেট আপ করবেন, কিছু টাকা ইনভেস্ট করবেন, বেশি নয়। এই সবগুলো লাইট আমি আমার নিজের হাতে বানিয়েছি, 1,000 টাকার মতো হয়তো বা ইনভেস্ট হয় নাই। তো কিছু টাকা ইনভেস্ট করবেন বা একটা সফট বক্স বানিয়ে নেবেন বা ভালো পরিমাণে একটা রিং লাইট কিনে নেবেন। তো এভাবে এই কিছু জিনিস কিনে কিছু পরিমাণ ইনভেস্ট করে নেমে পড়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। ইউটিউবিং করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা হতে পারে যে ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, হিউজ লেভেলের ইনকাম ওই ওয়েবসাইটগুলোতে, 20-30,000 টাকা একটা ল্যাপটপের উপরে আপনারা ইনভেস্ট করলেন, ইনভেস্ট করে শুরু করে দিতে পারেন। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কী বোঝাতে চেয়েছি। সো আলসামি না করে বা আমার কাছে এটা নাই ওইটা নাই পারবো না এরকম না করে কিছু টাকা জমে ইনভেস্ট করে শুরু করে দেন, এক সময় ইনশাল্লাহ ভালো কিছু বা ভালো কিছু আউটপুট পাবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।